শুক্রবার সন্ধ্যায় পূর্ব থানা থেকে ঢিলছোড়া দূরত্বে লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় যে ড্রাগ চক্রের পর্দাফাশ হয়েছে এবং রাজু সাহা নামের এক ব্যক্তিকে ব্রাউন সুগার এবং প্রচুর নগদ অর্থ সহ গ্রেফতার করা হয়েছে, সেই সামগ্রিক ঘটনা লক্ষ্য করলে বোঝা যায় ক্রমাগত পুলিশি অভিযান সত্ত্বেও খোদ রাজস্থানের বুকেই এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং তার মূল মাস্টার মাইন্ডদের খুঁজে বের করা পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য খুবই জরুরি। আমরা খবর পাইছি যে এখানে একজনে আটক করছে, তো আয়া আমরা দেখলাম যে এখানে একজন মানে একটা কোটা দ ধরা খাইছে, তো কোটা খাইছে যে আমরা ওখানে থানাতে লয়ে যেতেছি, ওখানে থানাতে রান করে আমরা কথা কমো তাই লগে ইন্টিগ্রেশন করবো, পরে কার নাম আইয়ে কীটার নাম আইয়ে এরপরে আমরা অ্যাকশন করবো। আচ্ছা, কোটা কী ছিল? কোটা এখানে ব্রাম সুগার পাইছিল। আচ্ছা, ওর নাম কী? এর নাম হচ্ছে হের নাম হচ্ছে রাজু সাহা, বাবার নাম হচ্ছে শ্রী কৃষ্ণচন্দ্র সাহা, বাড়ি হচ্ছে বন কুমারী প্রধানপাড়া। এমনিতে দেখা যাচ্ছে যে এই ঘটনাটি থানার লোকই ঘটতেছে কিন্তু পুলিশে কোনো ধরনের ইয়ে নাই, কেন মানে এটা যতটুকু আমরা ইনফরমেশন কালে আমরা সোর্স ইউজ করে সোর্সের মাধ্যমে আমরা সবসময় ইনভেস্টিগেশন আমরা ইয়ে করি, কারণ ড্রাগ পাচারকারী রাজু সাহা নিজের মুখে কবুল করেছে তার সঙ্গে আরো কয়েকজন এই বিষ নেশার সঙ্গে জড়িত রয়েছে। আমি দেখছি বাড়িতে তোর উল্লেখ্য, এই ড্রাগ পাচারকারীকে ধরতে খুবই উজ্জ্বল ভূমিকা পালন করছেন লাল বাহাদুর ক্লাবের সুথি সমাজের রক্ষক ক্লাব সদস্যরা। আমরা পাইছি এখান থেকে আমরা খবর পেয়ে গেছি যে মোটর স্ট্যান্ডে গিয়ে এসে আমরা অটো স্ট্যান্ড লোক এসেরা এনে গিয়ে হাতে নাতে ধরলাম, আর 10-15টার মতো কোটা পাওয়া গেছে মনে হয়, তো এর মধ্যে এনে এলাকার লোক তো কইছে এনে এলাকার লোক বাড়ি করে দৌ এই সময় যে আমরা তো এরপরে দিয়ে এনে কিছু গণতলাই খাইছে অটো ড্রাইভার সব এলাকার লোকজনও ইয়ে করছে, আমরা গিয়ে আটকেছি। তো আমরা এটা তো ব্যক্তিগত যেহেতু সমাজের কাজ, তো আমরা সবাই তো মিলে ভরণ লাগো, তো এটা আমরা নিজের আমরা ওইটা যেমন নেশা মুক্তি একটা কেন্দ্র আমরা ফাউন্ডেশন এখান থেকে আমরা কমিটি আর কি এটা আলাদাভাবে এটা একটা সমাজের কাজ আলাদা এনজিও আমাদের আছে। এক্ষেত্রে একটা গভীর প্রশ্ন এসেই যায়, তা হলো ক্লাবের সদস্যদের কাছে যদি এই প্রসঙ্গে তথ্য থাকতে পারে তাহলে পুলিশের কাছে সেই প্রসঙ্গে কোনো খবর আগাম ছিল না কেন, যার ফলে সাধারণ গৃহস্থ বাড়িতে ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠেছিল এই ড্রাগের কারবার। সদর এসডিপিও এবং তার টিম ইতিমধ্যে রাজধানীতে বেশ কিছু ক্রাইম সিন্ডিকেটের দাঁত ভাঙতে সক্ষম হয়েছেন, আশা করা যায় এক্ষেত্রেও বিশাল ভূমিকা পালন করে চক্রের মূল কুশীলবদের জালে তুলবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।